ইন্ডাস্ট্রি টোটা রায়চৌধুরীকে নিয়ে। এই মানুষটাকে নিয়ে কথা বলার আগে আমি একটা ছোট কথা বলে দিই। আমি যখন যিশুচন্দ্র গুপ্তকে নিয়ে কথা বলেছিলাম তখন আমাকে অনেকেই খিস্তি মেরেছিলেন, অনেকেই আমাকে অনেকেই কিছু গালিগালাজ করেছিলেন যে একজন বড় মানুষ, ইন্ডাস্ট্রির বড় একটা লোক, সে নাকি এই যিশুচন্দ্র গুপ্তের সঙ্গে পলিটিক্স করেছে। আচ্ছা আমি যদি বলি যিশুচন্দ্র গুপ্ত পলিটিক্স করেছে টোটা রায়চৌধুরীর সঙ্গে, তাহলে কী হবে? দেখুন এটা ভাবুন, কথাটা মন দিয়ে একটু শুনবেন প্লিজ। একটা হিরো এজ এ লিড অ্যাক্টার, সে পলিটিক্স করবে কার সাথে? যদিও করে কার সঙ্গে করবে? নিশ্চয়ই অফকোর্স করবে তার বিপরীতে আছে, মানে যে যে একটা মানুষ সেও লিড অ্যাক্টার, লিড হিরো, সেও লিড হিরো হিসেবে সিনেমা দিচ্ছে, আপলোড করছে সিনেমা, সে তার সঙ্গে পলিটিক্স করবে, বিকজ ভাই তার সঙ্গে তার ধাক্কা। এখন যেটা বলছি জিৎ আর দেবের সঙ্গে যেটা হচ্ছে যুদ্ধ যেটা হচ্ছে, ঠিক তখন সেরকমই হবে ভাই। যিশুচন্দ্র গুপ্ত ওই সময় সাইড হিরো হিসেবে করতো, সে তাকে থোড়ি পলিটিক্স করবে? আর যদি পলিটিক্স করতো না, নামই বলে দিচ্ছি বোম্বাদা, যদি পলিটিক্স করতো না বোম্বাদা, তাহলে একটা বছরে না এই 10টা 12টা সিনেমা উপহার উনি দিতে পারতেন না ভাই, সিরিয়াসলি বলছি। ওকে, তো এই যে টোটা রায়চৌধুরী যেটা বলছিলাম, টোটা রায়চৌধুরী আজকে কোথায় আর যিশুদা আজকে কোথায়? দেখুন একটা সময় টোটা রায়চৌধুরী যে ক্যারেক্টারগুলো করতেন, যিশুচন্দ্র গুপ্তও কিন্তু সেই ক্যারেক্টারগুলো করতেন, তো পলিটিক্স হয় এদের এনাদের মধ্যে যদি হয়তো হবে, হতে পারে যিশুচন্দ্র গুপ্ত টোটা রায়চৌধুরীর সঙ্গে পলিটিক্স করেছেন। অনেক সিনেমাতে বোম্বাদার ভাই হয়েছিলেন যিশুচন্দ্র গুপ্ত, মিঠুনদার ভাই হয়েছিলেন, সাইড হিরো হয়েছিলেন, সেকেন্ড লিড অ্যাক্টার হিরো হয়েছিলেন যিশুচন্দ্র গুপ্ত, এরকমই অনেক সিনেমাতে টোটা রায়চৌধুরী কিন্তু অনেক সিনেমাতে সেকেন্ড হিরো হিসেবে ছিলেন। সিবাতে আমি ছিলাম রাম লক্ষ্মণে বোম্বাদার ভাই হয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার উনি করেছিলেন, তো কেন আজকে উনি ঠিকঠাক সম্মান পাচ্ছেন না? হয়তো আজকে পাচ্ছেন ফিরোদা ফেরত কিংবা বলিউডে চলে গিয়ে হয়তো আজকে সম্মান পাচ্ছেন, বাট ওই সময় উনি কেন আর কোনো সিনেমা পাননি? আমি যদি বলি যিশুদা সব সিনেমা ছিনিয়ে নিয়েছে তার কাছ থেকে, বলুন, জবাব দিন ভাই, জবাব দিন। পলিটিক্স এনাদের সঙ্গে হয়, সাইড হিরো সাইড হিরো, কখনো একটা লিড অ্যাক্টার লিড হিরো তার সঙ্গে সাইড হিরোর সঙ্গে থোড়ি পলিটিক্স হয়? আপনারা মানে একটা যে কিনে শুনে নিলে সেই টপিকটাকে নিয়ে সবাই ভিডিও বানিয়ে দেবো, সবাই সেই টপিকটাকে নিয়ে কিস্তি মারা আরম্ভ করে দেবো ভাই। আরে ব্যাপারটা বুঝো, যদি ব্যাপারটা বুঝতেন তাহলে সবাই ইউটিউবার আজকে হয়ে যেত, তাহলে কেউ আর কমেন্টে লিখতো না দাদা ভালো হয়েছে, হ্যান হয়েছে, তেমন হয়েছে। আচ্ছা তো সেগুলো বাদ দিন। তো এই টোটা রায়চৌধুরী কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার, উনি যেরকমভাবে নাচ করতে পারেন ঠিক তেমনভাবে ফাইটিং করতে পারেন, যেরকমভাবে বডি ছিল ঠিক সেরকমভাবে শরীরটাও কিন্তু দুর্দান্ত ছিলেন। এই যিশুদার মতন না, যিশুদার সেনগুপ্ত, যিশুদার গুপ্তর মতন না, সব কিছু তো ওকে। যিশুদার যেরকম নাচ করতে জানে না, ফাইট করতে জানে না, আমি আবারও বলছি যা করে আপনারা করে নেন, তেমন কিন্তু নয়। টোটাদা খুব ভালো অ্যাক্টিং করেন, খুব ভালো ফাইটিং করেন, খুব ভালো গান করেন, নাচ করেন, অভিনয়টা দুর্দান্ত অভিনয় করেন, রাম লক্ষ্মণের অভিনয় দেখবেন। আচ্ছা আমি একটা সিনেমা বলি যেখানে বোম্বাদা বোম্বাদার ভাই হয়েছিলেন যিশুচন্দ্র গুপ্ত, আমি বলছি তা না, অনেক সিনেমা আছে স্বপ্ন সিনেমাতে, স্বপ্ন সিনেমাতে অভিনয় দেখছেন যিশুচন্দ্র গুপ্তর, মানে আমি মানে বেকার অভিনয় করেছেন যিশুদা স্বপ্ন সিনেমাতে, এরকম অনেক সিনেমাতে আছে এরকম। একটা দুটো অভিনয় খুব ভালো যিশুচন্দ্র গুপ্ত, যেটা আমি বারবার বলি যে যিশুদা কমেডির জন্য ঠিকঠাক আছে, আদারওয়াইজ আর কোনো, হ্যাঁ হ্যাঁ এখনও যে তাকে বেশ ভালো ভালো সিনেমার অফার দেওয়া হচ্ছে, অ্যাক্টিংটা এখন হয়তো ভালো পাচ্ছে, বাট আমি ওই সময়কার কথা বলছি, আমি এখনকার কথা বলছি না ভাই, আমি ওই সময়কার কথা বলছি, ওই সময় কী অভিনয় ভালো করেছিলেন? মেমসাই বলে একটা সিনেমা রয়েছে রচনার সঙ্গে, পোষায়নি একদম, মানাচ্ছে না একদম, সাবমোচন একটা সিনেমা আছে, দেবী বলে একটা সিনেমা আছে রচনার সঙ্গে, এই যে সাবমোচন সিনেমাটা নায়িকা বেস্ট সিনেমা, মেম সাহেব নায়িকা বেস্ট সিনেমা, একটা কী নাম এখন বললাম ভুলে গেলাম, যে কটা করেছেন দেবী সিনেমাটা ওটাও নায়িকা বেস্ট সিনেমা, তো তার কোনো ভূমিকা কোথায় তার? যিশুদার ভাগ্য ভালো এগুলো সব অফারগুলো পেয়েছে, এজ এ লিড অ্যাক্টার হিসাবে, লিড হিরো হিসাবে এ পায়নি, টোটা দা পায়নি, তো টোটা দা আজকে পায়নি, টোটা দা আজকে বলে দিত যে আমার সঙ্গে পলিটিক্স হয়েছে। আপনারা ভাবুন ওই সময় কে ছিল, অভিষেক, টোটা রায়চৌধুরী, আমি একটা ভিডিও করেছিলাম দেখবেন, যে সাইড হিরো হিসেবে টোটা রায়চৌধুরী ছিলেন, যিশুচন্দ্র গুপ্ত ছিলেন, অভিষেক ছিলেন, আমি এদেরকে সব নাম নিয়েছিলাম। ওকে, তো ওরা তখন ওনারাই ছিলেন, ওকে,
তো টোটা টোটা রায়চৌধুরী খুব ভালো অভিনেতা আমি মনে করি। উনি যে হিরো হিসেবে অনেক সিনেমাতে করেছিলেন, একটা সিনেমা ছিল এখন আমার খুব ভালো লাগে, ভিলেন বলে, খুব ভালো লাগে সিনেমাটা। হয়তো সিনেমাটা একটু এডিটিং তখন হচ্ছে হয়েছিল, সিনেমাটা প্রোডাকশন হাউস খুব কম ছিল, প্রোডাকশন ভ্যালু, তার জন্য হয়তো সিনেমাটা ঠিকঠাক চলেনি, বাট সিনেমাটা ইউটিউবে বেশ ভালো মিলিয়ন ভিউজ হয়েছে এবং যখনই টিভিতে দেয় খুব ভালো, কিন্তু আমি দেখি টিআরপি ভালো বেশ রেকর্ড করে। একটা সিনেমা ছিল 90 ঘন্টা, যেখানে যিশু সেনগুপ্ত ছিলেন এবং যেখানে টোটাদা ছিলেন। আপনারা দেখবেন এই সিনেমাতে কার অভিনয় বেশি, যিশুদার নাকি টোটাদার? অফকোর্স টোটাদার। এক একটা অভিনয় না টোটাদার বেশ ভালো বেশ গুছিয়ে করেন, বলো না তুমি আমার, কিংবা পাগলু টু, এরকম অনেক সিনেমাতে আছে যেগুলোতে নতুন নতুন এসেছিলেন টোটালদার, নতুন 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 মিনস নতুন হিরোদের সঙ্গে যখন কাজ করেছিলেন, দেবের সঙ্গে, জিতের সঙ্গে, তখন কিন্তু না বেশ ভালো একটা বেশ খাপ খাপিয়ে নিয়েছিলেন। ওকে, গোলমাল সিনেমাটাতে যিশু সেনগুপ্ত খুব ভালো অভিনয় করেছেন এজ এ কমেডি হিসেবে, বাট এজ এ খুব ভালো একজন দুর্দান্ত রোল কিন্তু করেছেন। আমি মনে করি বোম্বাদার থেকেও কিন্তু ও ওখানে কিন্তু ইয়ে কিন্তু ছাপিয়ে গেছিলেন, টোটাতে কিন্তু ছাপিয়ে গেছিলেন গোলমাল সিনেমাতে, আপনারা দেখবেন সিরিয়াসলি বলছি। তো এই শিবা সিনেমাতে দেখবেন কিরকম ফাইটিং করেছিলেন, কত সুন্দর নাচ করেছিলেন গানে, রামলক্ষণে, রামলক্ষণে অভিনয়টা দেখবেন টোটাদার। দেখুন লাখ বলে একটা জিনিস কাজ করে, কিছু কিছু মানুষ লাখে যত কষ্ট করলেও 100% 60% লাখ কাজ করে, ওকে, ভাগ্যটা একটা কাজ করে, আর 40% আপনার মেহনত। হয়তো বুম্বাদার ঠিকঠাক লাখ কাজ করেছে, হিরো হয়েছে, আপনারা উনি সেই পর্যায়ে গেছেন, পৌঁছে গেছেন, আর আপনারা বারবার কি বলবেন, পলিটিক্স করেছে, যাকে বলবেন অভিষেকের সঙ্গে পলিটিক্স করেছে বুম্বাদা, জিতের সঙ্গে পলিটিক্স করেছে বুম্বাদা। কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই আপনাদেরকে। তো এই ভিডিওটা এটাই ছিল যে যিশু সেনগুপ্ত ভার্সেস টোটা রায়চৌধুরী, দুজনেই কিন্তু বেশ বড় মাপের অ্যাক্টর, আমি কাউকে এখানে ছোটো করছি না। ওকে, দুজনেই আজকে এক দুজনেই কিন্তু আজকে বলিউডে মানে বাংলা ছেড়ে ঠিকঠাক বাংলা সিনেমা না করে বলিউডে সাউথে করছে, তো দুজনেকেই বেশ বড় একটা হ্যাটস অফ, ভালো কাজ করছেন এখন। টোটা রায়চৌধুরী দেখলাম ফেলুদা, ফেরত খুব ভালো উনি অভিনয় করেছেন। তো এবার আপনারা বলুন প্লিজ, কমেন্ট করে বলুন যে কাকে খুব ভালো লাগে, যিশু সেনগুপ্তকে না টোটা রায়চৌধুরীকে? হ্যাঁ, এখন দিনে দাঁড়িয়ে যেরকমভাবে যিশু সেনগুপ্ত কাজ করছে, তাকে যেরকমভাবে কাজগুলো অফার দেওয়া হয়েছে, সেজিদা দিচ্ছে এবং বলিউডে যে কাজগুলো করছে তা হয়তো প্রশংসার দাবি রাখে, বাট টোটাদাও কিন্তু খুব বেশ ভালো অভিনয় করেন। একবার অভিনয়টা দিয়ে দেখবেন, কিংবা এবার একবার ক্যারেক্টারটা দিয়ে দেখবেন অভিনয়টা, দেখুন প্রত্যেকটা মানুষের, আমরা যদি আজকে যদি যিশুদা যদি এই এই এক যে ছিল রাজা, কিংবা এরকম সিনেমা যদি অফার না পেতো, তাহলে আপনারা ভাবতেন যিশুদার, যিশুদার কথা, আজকে যিশু সেনগুপ্তকে নিয়ে কথা হচ্ছে কেন? উনি সাউথে ভালোভাবে সিনেমা করার জন্য, উনি বাংলাতে 8 ফিল্ম খুব ভালো করার জন্য ওনাকে নিয়ে চর্চা আজকে হচ্ছে, বিকজ উনি অভিনয় খুব ভালো করছেন। তো সেই অফারটা তাকে যদি না দেওয়া হতো, তাহলে কার সঙ্গে আপনারা তুলনা করছেন করতেন? তো আজকেও যদি টোটাদাকে যদি সেরকম খুব ভালো অভিনয় যদি ক্যাটা দেওয়া হতো, তাহলে উনিও কিন্তু আজকে বেশ বড় একটা জায়গায় পৌঁছে যেতেন। ওকে, তো সেই যদি একটা বড় একটা হ্যাটস অফ ফেলুদা ফেরতকে, টোটাদাকে চুজ করার জন্য। ওকে, তো এটাই হচ্ছে কথা বন্ধুরা, এই যে পলিটিক্স, প্রত্যেক কথায় পলিটিক্স করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এইটা বলা বন্ধ করুন, এটা ছোটো বাচ্চারা করে বলে। আপনারা লেজেন্ড, আপনারা বড় হয়েছেন ইয়ার, বুঝতে চাইছেন ব্যাপারটা, যে যা বলো তার কথা কেন বেঁচে যাচ্ছেন? এটা ছিল আমার কথা, হয়তো আবার খিস্তি মারবেন, গালিগালি দিবেন, ভাই যা দিবেন দিন, আমার ডোন্ট কেয়ার, যেটা সত্য আমি সেটাই বললাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টোটা রায়চৌধুরী নাকি যিশু সেনগুপ্ত দুজনের মধ্যে কাকে ভালো লাগে। ওকে, টেক কেয়ার, বাই।